আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইসলামিক চ্যানেলের সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা মাথা ব্যথা হলে কি দোয়া পড়তে হয়। আপনারা জানেন কোরআন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতরণ করেছেন। আর আপনারা জানেন কোরআন হলো মানব এবং জিনজাতির জন্য সমস্ত সমস্যার সমাধান। যদি সামান্যতম মাথা ব্যথা হয় তাহলে আমরা বুঝি যে মাথা ব্যথায় কেমন যন্ত্রণা। মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক একটি রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবনযাপনে মাথা ব্যথা সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি। যারা মাইগ্রেন সহ বিভিন্ন কারণে মাথা ব্যথায় আক্রান্ত হন তাদের জন্য এ দোয়াটি অত্যন্ত উপকারী। কোরআনে কারিমে মাথা ব্যথায় রয়েছে অসংখ্য এবং অগণিত দোয়া, তাই সেটি আজকে শিখব। প্রিয় দর্শক, মাথা ব্যথা হলে কীভাবে দোয়াটি পড়বেন সে সম্পর্কে বলছি। যখন কারো মাথা ব্যথা হয় তখন তার উচিত ডান হাত দিয়ে মাথা চেপে তিনবার এ দোয়াটি পড়া। দোয়াটি হলো লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 19। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, মাথা ব্যথার আক্রান্ত ব্যক্তিকে এ দোয়ার আমলে মুক্ত থাকার তৌফিক দান করুন। কোরআনি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে এবং কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।